হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব 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 ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো তো গলার অবস্থা একটু টাইট হয়েছে ঠান্ডাটা লেগেছে কালকে আছে বিয়ে বাড়ি তো এরপরে বিয়ে বিয়েবাড়ির ব্লগ পাবে আশা করি তোমাদের ভালো লাগবে সেই ফাটিয়ে নাচবো ফাটিয়ে মজা করব আর এক একজনের চিরবি চিরবিড় চিরবির করে জ্বালা উঠবে তো যাই হোক আজকে যাকে নিয়ে এসছি আজকে প্রীতম কিছুক্ষণ আগে একটা ভিডিও ছাড়লো বেচারা আমার ভাই খুব কষ্ট পাইছে হুম তবে আমি একটা কথা না বলে পারছি না এটা প্রীতমের প্রাপ্য ছিল ঠিক আছে একদম ঠিক হয়েছে প্রীতমের সঙ্গে যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়েছে এবার তোমরা ভাববে যে দিদি তুমি আবার পাল্টি খাচ্ছ না আসলেই আমি পাল্টি খাচ্ছি না কেন বলছি যেটা হয়েছে প্রীতমের সাথে ভালো হয়েছে জাস্ট কিছুদিন আগেই যখন দিশানির মা হুম দিশানির মায়ের সঙ্গে প্রীতমের একটা মানে দিশানির সঙ্গে প্রীতমের সঙ্গে একটা ঝামেলা হলো মানে দিশানির মা যখন ওই বড় পাগলের সঙ্গে কথা বললো বড় পাগলিটার সাথে তো তখন প্রীতম বলেছিল আর যাই হোক ওই ছোট পাগলি মানে আমি বলছি ছোট পাগলি আর প্রীতম নাম নিয়ে বলেছিল ওই ছোট পাগলি আমার কোনোদিনও ক্ষতি করবে না যাই হয়ে যাক হ্যাঁ যাই হয়ে যাক ওই ছোট পাগলি তোর কোনোদিনও ক্ষতি করবে না যে নাকি বিয়ের আগে অলরেডি জেলের ঘানি টানিয়েছে তারপরে একটা বছর তোর লাইফটাকে পুরো চিবিয়ে চুষে খেয়ে ছিবড়া করেছে এবং তারপরে যখন দেখল যে আর সোনাই 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 ধনাই মোনাই করে কোনো কাজ হলো না তখন গিয়ে আবারও সেই তোকে জেলের ঘানি টানাতে গেল দুদিন আগে ও আমার কোনো করতে পারে না এবার দেখ দেখলো তো এই জন্যই বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস হম এই কথাটা প্রত্যেকের জন্য সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস তো দিশানির সঙ্গে যতদিন ছিল দিশানির সঙ্গেও অশান্তি হয়েছিল ডিভোর্সের পর্যায়ে ব্যাপারটা পৌঁছে গেছিল একটা লিখিত মানে একটা লিখিত কাগজে সই করে দিয়ে দিশানিও কিন্তু দু বছর না তিন বছরের জন্য আলাদা হয়েছিল তখন কিন্তু দিশানিও পারত দিশানি যদি সেরকম মেয়ে হতো এই পাগলের গোষ্ঠীর মতো হতো দিশা কিন্তু পারত আজকে প্রীতম তোকে এই ধরনের হ্যারাসমেন্ট করতে এবং কেস কামারি করে তোকে জেলের ঘানি টানাতে কিন্তু দিশানি সেটা কোনোদিনও করেনি ও নীরবে সরে গেছিল তারপরে তোর আবার যখন তোর ওকে দরকার পড়েছে তখন কিন্তু ও তোর পাশে এসে ঢাল হয়ে দাঁড়িয়েছে তো এটাকেই বলে সৎ সঙ্গে স্বর্গবাস হুম তো কিন্তু এই যে ছোট পাগলি হুম যেটা হচ্ছে তোর অসৎসঙ্গে নরক বাস এখন তুই সেই ফলটা পাবি এই যে এক বছর এই এর ওই তাবিজ ওর জলপোড়া ফ্যান পোড়া খেয়ে এর পেছনে মধুর মতন ছুটেছিলিস না যেন এটা মধু আর তুমি ভোমরা ছুটেছিলা তাই বিয়ের আগের দিয়ে জেল খেটেও এইরকম একটা পাগলের গলায় মালা দিয়েছিলা কপালে সিঁদুর তুলেছিলা তারপরে একটা বছর একবার দুবার তিনবার নয় পাঁচ ছবার এই রকম একটা পাগলিকে ইয়ে করেছিলা সংসার করার জন্য সুযোগ দিয়েছিলা তো এখন তো সেই অসৎ সঙ্গে নরক তোমাকে ভোগ করতেই হবে ভাই কিছু যে করার নাই বুঝছো আর ওই ছোট পাগলি ও যতই তোর টাইটেল ইউজ করি করুক তুই কি করে বলিস যে এখনো আমার বউ আছে উই একশো আট বুঝলা তুমি এখন যতই ওরে ভালোভাবে বোঝানোর চেষ্টা করো ওই পাগলি চু ভালোভাবে বোঝার মানুষই নয় ঠিক আছে ওর মাথায় ছিট হুম এমনি বলি না ও একটা পাগল শুধু পাগল না ছাগলও কি বলে কি খায় আর কি করে সেটা একমাত্র ওই জানে ভগবান অব্দি আজ পর্যন্ত জেনে উঠতে পারল না যে ওই ছোট পাগলি মানে কি চায় ভগবান নিজেই কনফিউজ বুঝছিস ভগবান নিজেই কনফিউজ যে তোরে তথা মানে প্রীতমকে তথাস্তু বলবে না ওই পাগলিকে তথাস্তু বলবে এক এক সময় এক এক রকম রূপ দেখায় তো এইটা তোমার হচ্ছে কর্মফল তুমি এক বছর ধরে তোমার তখনই উচিত ছিল তুমি দেখলা বিয়ের আগে ওই বাপের মেয়ে তোমাকে জেল তোমার তখনই বোঝা খাটিয়েছে উচিত ছিল যে বিয়ের আগে যে আমাকে এই হার হেনস্থা করতে পারে বিয়ের পরে তাহলে আমার হাল কী করবে বিয়ের পরে পাঁচ ছবার সুযোগ দিলা তখনও তুমি বুঝতে পারো তাহলে আজকে তোমাকে ফল তো ভোগ করতে হবেই আর তারপরে দেখেছে তুমি আর দিশানি ভালো আছো কোনোভাবেই দিশানিকে তোমার জীবন থেকে সরাতে পারছে না আর রাহুর মতন ও ঢুকে তোমার মাথার ওপরে বিরাজ করতে পারছে না আজকে কিন্তু খুব ভদ্র ভাষায় বলছি খুব ভদ্র ভদ্র ভাষায় একটা দুটো বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তো এই দিশানি যতদিন আছে প্রীতমের সাথে প্রীতমের তো কোনো ক্ষতি করতে পারছে না প্রীতমেঘের ব্রেন ওয়াশ করে আবার প্রীতমকে মুরগি বানিয়ে ওই বাড়িতে গিয়ে উঠতে পারছে না টর্চার করতে পারছে না পাগলি ঠিক না মানে চুলকানিটা মিটছে না কত আর ছেলে ওর মা আমদানি দেবে বড় পাগলি কত ছেলে আমদানি দেবে হুম কারণ সব সময় তো ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কেউ না কেউ ক্যামেরা নিয়ে ওই বাড়িতে গিয়ে উঠছে তো নতুনত্ব ছেলে কদিনই বা আর আমদানি দেবে আর কতই বা লুকিয়ে রাখবে পাড়ার লোকেরও তো একটা ব্যাপার আছে এরপরে যদি আরও নতুন নতুন ছেলে দেখে পাড়ার লোকেও তো ঠেঙ্গাবে সেই ভয় মাও এদিকে নতুন নতুন আমদানি করতে পারছে না বেশি বেশি আর চুলকানির জ্বালা মেটাতে পারছে না সেই জন্য ওই ছোটর দিকেই দৌড় এখন আবার কিন্তু তারপরে তখন যখন দিশানির জন্য ডাল মানে ডালটা গলল না কারণ ওই যে দিশানি আছে না মানে কি বলবো একটা ওই যে সৎসঙ্গে স্বর্গবাস যেটা বললাম একটা লক্ষ্মীশ্রী একটা মেয়ে তো ও থাকতে কোনো রাহুকেতু এর ওপরে নজর দিতে পারছে না প্রীতমের ওপর তো সেই জন্য প্রীতম আর দিশানিকে কিভাবে আলাদা করা যায় ও সব রকমের চেষ্টা করলো দিশানির মায়ের কল রেকর্ড মানে কল করেছে এই করেছে এই বলেছে এইভাবে চেষ্টা করলো দিশানিকে সরানোর ওইভাবে চেষ্টা করলো দিশানিকে সরানোর কেস করলো দিশানিকে সরানোর আলটিমেটলি কি পারবে যদি প্রীতম ঠিক থাকে আশা করি পারবে না আর যতদিন দিশানি আছে প্রীতমের পাশে আমরা প্রত্যেকেই জানি যে প্রীতম সেফ আছে এবার প্রীতম যদি এই পাগলির কাছে ছোট হয় আবার এই কেস কামারি থেকে মানে ইয়ে ওরা মানে আবার পাগলি হয়তো ফোন করতেই পারে যে আমি কেস তুলে নেব তোকে দিশানিকে ছাড়তে হবে এই পাগলি তো এই সবই করে পাগলির চুলকানি তো মেটে না পাগলি একটাতে সন্তুষ্ট নয় সুতরাং পাগলির চুলকানি মেটে না তো ও আবারও ফোন করবে যে তোর কেস আমি তুলে নেব সোনাই তোর কেস আমি তুলে নেব তুই শুধু দিশানিকে ছেড়ে দে এবার দেখা যাক তখন প্রীতম কি করে প্রীতমকে একটা কথাই বলে রাখবো ভাই যদি দিশানিকে সরিয়ে আবার ওই রাহুকে ঘরে কেতুকে ঘরে এনে তুলিস তুই ভাববি তোর কেরিয়ারও শেষ কারণ এত পাবলিক খিস্তি কেরকম লাগে খেতে তুই ভাবতেও পারবি না কত মানুষ চোখে তোকে আর দিশানিকে ভালোবাসে প্রত্যেকের কাছে খিস্তি খাবি আর তোর লাইফটা একটা বছর যেখানে নষ্ট হয়ে রেহাই পাচ্ছিলি সেখানে সারাটা লাইফ জোলে পুরে শেষ হয়ে যাবি আর যদি তোর সুবুদ্ধির কারণে তুই নিজে এই সব ওভারকাম করে আসতে পারিস দিশানির হাত ধরে কারণ আশা করছি যে এখন ফোন নাইনটি এইট কেস দিলেই সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যায় না তার কারণ অনেক মেয়েরা এরকম পাগলি চুয়ের মতন মেয়েরা এই ব্যবহার মানে এই ধারাটার মিস করে বলে এখন কেস এইট দিলেই স্বামীকে তুলে নিয়ে যায় না তারও প্রমাণ মানে একটা সুযোগ দেওয়া হয় তাকেও সুতরাং তোর কাছে যা প্রমাণ আছে ইস এনাফ যে তুই আরাম করে কেস থেকে বেরিয়ে আসতে পারবি সুতরাং ভয় পেয়ে বা কারোর সঙ্গে সেটিং বেটিং করে আমার মনে হয় না যে তোর আসতে হবে বেরিয়ে তোকেও আইন হয়তো সুযোগ দেবে তোকে সেখানেই প্রমাণ করতে হবে এবং যেখানে দিশানি তোর পাশে আছে আমার মনে হয় না যে ওই পাগলি চুকে তোর আবার বউ বলে ইয়ে করতে হবে হুম মানে মাথায় হাত বোলাতে হবে আমার মনে হয় না আমার ভীষণই শুনতে অড লাগলো তুই এখনো ওই রকম একটা পাগলি চুকে বউ বলছিস যেখানে দিশানি তোর ফার্স্ট ওয়াইফ এখন তোর সাথে রয়েছে জানি না তো যাই হোক একটা কথাই বলবো যে যদি নিজের কাছে যে প্রুফগুলো আছে সেগুলো দিয়ে নিজেকে মানে নির্দোষ প্রমাণ করতে পারো খুব ভালো কথা আর যদি বাই চান্স তুমি সেটিং করে এই পাগলি চু বড় পাগলি ছোট পাগলির সঙ্গে সেটিং করে যদি তুমি ভাবো যে তুমি বেঁচে যাবে তোমাকে ও বাঁচিয়ে নেবে তাহলে ভাববে যে তুমি নিজের কবরে নিজে পেরেক মেরেছ নিজের কফন কবর তো না কফন নিজের কফনে নিজেই পেরেক মেরেছ এটা খুব ভালো করে তুমি মাথায় রেখে নিও বুঝেছো বারবার করে একটা কথাই বলছি সারা ভিডিওতে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস সৎসঙ্গে আছো সেই জন্য আজকে এত প্রতিপত্তি এত মানুষের ভালোবাসা পাচ্ছ সেই জন্য সব মানে বিপদ কাটিয়ে উঠতে পারছো দিশানির হাত ধরে আবার যদি ভুল করে এই হাতটা ছেড়ে কোনো সেটিংয়ে যাওয়ার চেষ্টা করো তুমি এই দিক থেকে তো গেলে সব দিক থেকে তোমার জীবন ছাড় করে দিল আমার মনে হয় ওই পাগলির সঙ্গে সেটিং করার থেকে জেল খাটা অনেক ভালো অন্তত ওর হাত থেকে মুক্তি তো পাবি ওর মতো কাল লাগিনি পিসাচিনি তারপরে আরও যা যা আছে ওর মতো ভ্যাম্পায়ারের হাত থেকে রক্ত চষা যে নাকি এক বছর ধরে তোর তোর বাবা মা রক্ত চুষে ছিবড়া করে করে তোদেরকে ফেলেছে ইউজ তার হাত থেকে তো অন্তত রক্ষা পাবি যদি তোকে জেল খাটতেও হয় বেল তো পাবি নিজেকে নিজে বাঁচাতে তো পারবি ঠিক বেরিয়ে আসতে পারবি কিন্তু ওর সাথে ওই রকম একটা রক্ত চষা ফ্যামিলির সাথে আর আমার মনে হয় না তোর কোনো সেটিংয়ের আশা করা উচিত একটা কথাই বলবো দিশানির হাত ধরে যেভাবে এগোচ্ছিস এগিয়ে যা তাতেই আশা করি ভালো ফল পাবি তো আমরা কিন্তু একটা স্লোগান দিই শিরায় শিরায় রক্ত প্রীতম দিশানির ভক্ত দিশানির জায়গায় যদি অন্য কেউ আসে তাহলে কিন্তু স্লোগানটা একটু চেঞ্জ হয়ে যাবে বুঝলি তো তোর ভালোর জন্যই বলছি আদারওয়াইজ কিছু না এটা যদি ভাবিস যে তোর খারাপের জন্য বলছি বা তোকে অন্য কোনোভাবে অ্যাট্যাক করার জন্য বলছি সেটা তাহলে তুই ভুল ভাববি তোকে বারবার আমরা তোর ভিউয়ার্সরা এবং আমরা যারা তোর ভালো চাই তারা কিন্তু আমরা তোকে পারে বারে একটা জিনিসে সাবধান করতে চাই ওই পাগলি এগুলো করছে তোর আর দিশানির মাঝখানে দূরত্ব আনার জন্য তোকে আর দিশানিকে আলাদা করার জন্য যেটা আমরা বুঝতে তোরাও বুঝতে পারছিস তো ওদেরকে সাকসেস হতে না ঠিক আছে কেস করেছে তোর হাতেও সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করার সেখানে তুই নিজেকে প্রমাণ করবি কিন্তু কখনো ওই রকম একটা রক্তচোষা ফ্যামিলির সাথে আর কোনো সেটিংয়ে যাস না আর এটা ভুলে যা যে ও তোর বউ ছিল যত তাড়াতাড়ি এটা ভুলতে পারবি তত তাড়াতাড়ি তোর মঙ্গল বুঝেছিস সৎসঙ্গে কথাটা মনে রাখিস জয়শ্রীদি বলেছিল কাকিমাকে জিজ্ঞাসা করিস কথাটা কতটা সত্যি হুম এই সময় একটু সাবধানে চল তিশানির হাত ধরে একসাথে চল আশা করছি খুব তাড়াতাড়ি এর থেকে উদ্ধার পাবি আর আমরা তো পাশে আছি যে কোনো দরকার একবার বলবি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই প্রীতম দিশানির পাশে থেকো এবং প্রীতমকে এই বুদ্ধিটা দিও প্রত্যেকে পার্সোনালিভাবে বা কমেন্টের মাধ্যমে ও কোনো মানে এইভাবে একটা বিপদের সম্মুখে পড়ে ও যেন আর কোনো বড় ভুল ডিসিশান না নিয়ে নেয় লাইফে ওইরকম একটা পাগলি চুকে আবার যেন নিজের জীবনে ফিরিয়ে আনার মতো ভুলটা না করে বসে হুম বিপদের আজ বুঝে ও যেন এই ভুলটা না করে তাহলে কিন্তু জীবনটা একেবারে শেষ হয়ে যাবে ওই রক্তচা একেবারে চুষে শেষ করে দেবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে তো এখনকার মতন টাটা বাই বাই লাভ ইউল